সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল শিমুল চ্যানেলটি এবং বেল আইকনটিকে বাজিয়ে দিন লেটেস্ট টেকনোলজি ভিডিওস সবার আগে দেখার জন্য। ফ্রেন্ডস, নর্মালি আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটিকে লক এবং আনলক করার জন্য পাওয়ার বাটনটিকে ইউজ করে থাকি, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা পাওয়ার বাটনটিতে ক্লিক না করেই আপনি আপনার ফোনটিকে লক এবং আনলক করবেন। যেমন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার ফোনের প্রক্সিমিটি সেন্সরের উপরে হাত দিয়ে একবার সোয়াইপ করছি, তাহলে দেখছেন আমার ফোনটি কিন্তু এখন লক হয়ে গেল। ঠিক একইভাবে যদি আমি আবার আমার ফোনের প্রক্সিমিটি সেন্সরের উপরে হাত দিয়ে আরও একবার সোয়াইপ করি, তাহলে দেখছেন আমার ফোনটি কিন্তু এখন আনলক হয়ে গেল। তো ঠিক এভাবে আপনারা পাওয়ার বাটনটিতে ক্লিক না করে আপনি আপনার ফোনটিকে লক এবং আনলক করতে পারবেন। সো আপনারা যদি চান আপনাদের ফোনে এই চমৎকার লকটিকে ইউজ করতে, তাহলে অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেকনিক্যাল শিমুল ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করি। ফ্রেন্ডস, তো এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপটিকে কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাবো ভিডিওর শেষে। তো সবার প্রথমে অ্যাপটিকে ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন এখান থেকে সবার প্রথমে আপনার সেটিংসে ক্লিক করবেন। দেন সেটিংসে ক্লিক করার পর আপনারা সবার প্রথমে এখান থেকে এই স্টার্ট অন বুট অপশনটিকে অন করে দিবেন। দেন আপনারা এখান থেকে একটু নিচের দিকে এসে এই ইন পকেট অপশনটিকেও অন করে দিবেন। আর নিচের দিকে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোকে চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তো এই দুটো অপশনটিকে অন করার পর আপনারা ব্যাকে চলে আসবেন। দেন ব্যাকে চলে আসার পর এখন এই লকটিকে আপনার ফোনে অ্যাক্টিভ করার জন্য আপনারা এখান থেকে এই লাল কালারের বাটনটিতে ক্লিক করলে এই লকটি আপনার ফোনে অ্যাক্টিভ হয়ে যাবে। আর আরেকটি কথা, এই লকটিকে সেট করার সময় আপনাদের কাছে যে পারমিশনগুলো চাইবে সেই পারমিশনগুলোকে আপনারা অ্যালাউ করে দিবেন। তো এখন এই লকটি আপনার ফোনে সেট করার পর যখনই আপনি আপনার ফোনের প্রক্সিমিটি সেন্সর উপরে হাত দিয়ে একবার সোয়াইপ করবেন, তখন দেখবেন আপনার ফোনটি লক হয়ে যাবে। এবং যখনই আবার আপনি আপনার ফোনের প্রক্সিমিটি সেন্সর উপরে হাত দিয়ে আরও একবার সোয়াইপ করবেন, তখন দেখবেন আপনার ফোনটি আনলক হয়ে যাবে। তো ঠিক এভাবে আপনারা পাওয়ার বাটনটিতে ক্লিক না করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে লক এবং আনলক করতে পারবেন। ফ্রেন্ডস, তো এখন দেখাবো অ্যাপটিকে কীভাবে ডাউনলোড করবেন। তো অ্যাপটিকে ডাউনলোড করার জন্য আপনার প্লে স্টোরে গিয়ে ওয়েব টু আনলক অ্যান্ড লক লিখে সার্চ দিলে আপনারা এই অ্যাপটিকে পেয়ে যাবেন, অথবা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে এই অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে। আপনার চ্যানেলে সেখান থেকে খুব সহজে এই অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাপটিকে ভালো লাগলে একবার ইউজ করে দেখতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটিকে ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি টেকনিক্যাল চুমুল চ্যানেলটিকে প্রথমবার দেখে থাকেন, তাহলে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটিকে বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর আপনি যদি অলরেডি টেকনিক্যাল চুমুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।